আমরা কিন্তু এসেছি আজকের এই সুন্দর আয়োজনে এই বিনোদন নিয়ে। আসসালামু আলাইকুম। আমি আপনি আপনার নাম দিয়ে জানতে চাচ্ছি আপনার নাম কি? রিফাতদার। রিফাতদার তো, ধন্যবাদ। তাহলে আজকের এই আত্মীয় স্বজন পুরো বাড়ি সাজানো গোছানো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আজকে আপনাদেরকে ঘিরে। এই আয়োজনটা কিন্তু আপনাদেরকে ঘিরে। এই যারা বসে আজকে পুরো রাতভর আপনাদের জন্য এত কষ্ট করছে শুধুমাত্র আপনাদের এই দুইজনকে দিয়ে, ঠিক আছে? আজকে সবাইকে দেখে আমন্ত্রিত অতিথি আজকের এই সাজানো বিয়ের বাড়ি, ঠিক যেমন ঝিকঝাক একটি ফুলের বাগান, একটি ফুলের বাগান, একটি ফুলের বাগানের একজন মালিক, সেটা হলো যে ইসমাইল ভাইয়া। আজকের এই আমন্ত্রিত অতিথি সবাইকে দেখে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আচ্ছা, আপনার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভালো লাগছে, তাহলে একটা সুন্দর করে একটা কিউট দেখে হাসি দেন তো, আপনার ভালো লাগছে বুঝে যাবেন। এই তো আসলে বরকে পাশে থাকলে তো ভাবিরে হাসি থাকবে, অন্য কারো তো না। তো আপনার দেবর টেবর আছে? দেবর নাই? আয় হায়, দেবর বলে নাই। আচ্ছা, তাহলে আপনার কপালটাই খারাপ, দেবর না থাকলে কিন্তু ভাবির কিন্তু মজা থাকে না, ঠিক আছে? কিন্তু আপনি আবার ফ্রিডম, আপনার দেবর নাই, আপনার জ্বালান যন্ত্রণাও নাই। তা আসলে দেবর একটা থাকলে না কি এলাকা বাসীর দেবর অনেকে আছে, ঠিক আছে? কি বলেন, দেবর থাকতে হবে কথা না, এলাকাবাসীর তো দেবর আছে, তাই না? তা আসলে সম্মান উপস্থিতি এই সুন্দর জুটিকে নিয়ে আমি ফার্স্ট স্টারিং একটি গান করতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আজকে ইসমাইল ভাইয়ের তাড়াহুড়ার কারণে করা হয়নি, তার জন্য লাস্ট পর্যায়ে নিয়ে এসেছি আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান। আমি বন্যান, রেশমি, ডালিম এবং দীপা চারজনের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাইয়া একটু আল্লি আসবে। তো সম্মান উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান যদি প্রতিদিন আমাদের সাথে লাইভ অনুষ্ঠান দেখতে চান, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম মান্নান এবং রেশমি। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর প্রত্যেক দিনের অনুষ্ঠান প্রতিদিন দেখতে পারবেন, ঠিক আছে? আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম মান্নান রেশমি। তো আশা করছি ইউটিউব চ্যানেলটাতে আমাদের সাথে থাকবেন আর প্রত্যেক দিন লাইভ অনুষ্ঠান দেখবেন এবং প্রতিদিনের অনুষ্ঠান প্রতিদিন দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমি মান্নান এবং রেশমি দৃষ্টি আকর্ষণ করছি, তার সাথে ডালিম এবং দীপা, প্লিজ ভাই একটু আল্লি আসার জন্য। একটি বিয়ের সং হবে আমার এই ভাবির জন্য এবং ভাইয়ের জন্য।
দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অনুষ্ঠানে সব পরিচালক মান্নান ভাইয়া এবং রেশমি তার সাথে দীপা এবং ডালি প্লিজ ভাই একটু আর্লি আসবে আমার যা বর এবং কনেকে দুজনকে আমি অনেকক্ষণ কষ্ট দিচ্ছি আসলে মনে মনে তারা আমাকে অনেক বকা দিচ্ছে ঠিক আছে মানুষই সামনে এর জন্য কিছু বলতে পারছে না যদি সামনা সামনে এটা অনেক কিছু বকা দিয়ে ফেলতো আমি বর এবং কনে অনেকক্ষণ বসে রেখেছি আমার ভাবির মনে হয় ঘুমে জুড়াচ্ছে ঠিক আছে আমি মন্নান এবং রেশমি দীপা এবং ডালি সবাই দৃষ্টি আকর্ষণ করছি ভাই একটু প্লিজ আর্লি আসার জন্য Let's go, let's go, let's go, let's go, let's go.